বাঘের ঘরে ঘোগের বাসা, বাঘের ঘরে ঘোগের বাসা, ইন দ্য হাউস অফ টাইগার ঘোগ লিভিং, ইন দ্য হাউস অফ টাইগার ঘোগ লিভিং, এটা আবার কিরকম ইংরেজি হলো? তোমাকে ইংরেজি শেখাতে হবে না, তুমি আমার ইংরেজি টিচার না। ছেলে সাহস কত, ভূতের মধ্যে সরিষা। কথাটা ঠিক না, কথাটা হবে সরিষার মধ্যে ভূত। ব্যাপারটা কি একই না? ভূতের মধ্যে সরিষা যা, সরিষার মধ্যে ভূততা। জিনিসটা এক না, দুটোর অর্থ দুই রকম। লিসেন লেডি, আমি এখানে তোমার ক্লাস করতে আসিনি, বুঝেছ? মুদে বলার বন্ধ করো, যা বলছি শোনো। বলো শুনছি। ছেলেকে ডেকে আনো। কি করবে, চিৎকার ধমকা ধমকি হইচই এই তো? এইসব কিছুই করবো না, আমি ব্যাটাকে কানে ধরে চক্কর দেওয়াব। আই মিন ইট, বাঘের ঘরে ঘোগের বাসা, ইন দি হাউস অফ টাইগার ঘোগ লিভিং। কানে ধরে চক্কর দিতে হবে? অবশ্যই। যে ছেলের সঙ্গে তোমার মেয়ের দুদিন পরে বিয়ে হচ্ছে তাকে কানে ধরে চক্কর দিতে হবে? ওই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হচ্ছে মানে? ঝেড়ে কাশো তো। ঝেড়ে কাশার কিছুই নেই, দুজন দুজনকে পছন্দ করে, আর ছেলেও খারাপ না। ছেলে খারাপ না, দেখতে ভালো, অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছে, এমনিতেও নিশ্চয় পাবে। তোমার ধারণা এই ছেলে রসগোল্লা? তোমার মেয়ের কাছে তো রসগোল্লাই। ডাকো রসগোল্লাকে, ডাকো রসগোল্লা, চিপে রস বের করে ফেলবো। বাবা হইচই করছো কেন? আমার হইচয়ে তোমার কি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, আমি একটা সিরিয়াস গেম খেলছি, চিৎকার চেঁচামেচি করলে আমার কনসেন্ট্রেশন কেটে যায়। কি খেলা? কি খেলা তুমি শুনে কি করবে? তুমিও খেলতে আসবে? আমাকে কি করতে হবে, ইশারায় কথাবার্তা বলতে হবে? তুমি ইশারায় কথা বলতে পারলে তো ভালোই হতো, তুমি তো গলায় মাইক ফিট না করে কথাই বলতে পারো। দেখলে, দেখলে তোমার মেয়ে তার বাবার সঙ্গে কিভাবে কথা বলছে? দেখলাম। সে শাস্তিযোগ্য অপরাধ করেছে কিনা বলো। দাও শাস্তি দাও, প্রথমে ছেলেকে ডেকে কান ধরে চক্কর দাও, তারপরে তোমার মেয়েকে ডেকে কান ধরে চক্কর দাও। না, এক কাজ করো, দুজন দুজনকে কান ধরে চক্কর দিতে থাকো। দেখি এটা পারো কিনা। পূর্বদিন বৃষ্টি হইয়া গিয়াছে, আজ ক্ষান্ত বর্ষণ প্রাতকালে ম্লান রৌদ্র খণ্ডমেঘে মিলিয়া পরিপক্ক প্রায় আউশ ধানের ক্ষেতের উপর পর্যায়ক্রমে। আর পড়তে হবে না, গল্পের নাম মেঘ ও রৌদ্র। হয়েছে, পাঁচে পাঁচ পেজ। দেখি এটা পারো কিনা। ডাক্তার ডাক্তার জ্বালাতন করিল অর্ধেক রাতে, চোখ মেলিয়া দেখি আমাদের জমিদার দক্ষিণাচরণ বাবু। গল্পের নাম নিশিতে। হয়েছে, পাঁচে পাঁচ পেয়েছ। এবারেরটা কিন্তু খুব কঠিন, যদি পারো পাঁচে ছয় পাবে। শুধু এক লাইন বলবো। বলো, এক লাইনই বলো। এই কথা শুনিয়া টপ করিয়া তাহার হাত হইতে বদনা পড়িয়া গেল। বদনা? রবীন্দ্রনাথের লেখায় বদনা? অবশ্যই বদনা, কি পারছো না? এই কথা শুনিয়া টপ করিয়া তাহার হাত হইতে বদনা পড়িয়া গেল। এই কথা শুনিয়া টপ করিয়া তাহার হাত হইতে বদনা পড়িয়া গেল। বদনা? আচ্ছা, ওরা কি করছে বলছিলে? খেলা খেলতেছে। কি খেলা? লেহাপড়া লেহাপড়া খেলা। হ্যালো বদ্রুল,
ওরা লেখাপড়া খেলা খেলছে। না না না, ওকে তো বাড়িতে রাখাই হয়েছিল শায়লার লেখাপড়ার জন্যে, এখন সেই লেখাপড়াটাকে নিয়ে এসেছে খেলার পর্যায়ে। কত বড় সাহস দেখো, রাগে না আমার সারা গা জ্বলে যাচ্ছে বদ্রুল। ইয়ে বাঘের ঘরে ঘোক, রাগ তো হংনের কথাই খালু যান, দুধ কলা দিয়ে কাল সর্প। হ্যালো বদ্রুল, ইয়ে দুধ কলা দিয়ে কাল সর্প ইন দি হাউস অফ টাইগার ঘোক লিভিং, তুমি তুমি চলে এসো। হ্যাঁ কি লজ্জার কথা, বাড়ির মধ্যে ঘোক লিভিং, সি সি সি, এই জন্যে বড় লোকের বাড়িতে কাম করতে চাই না, গরিবের বাড়ি এসব নাই। আমি তো কিছুই জানতাম না, অন্ধকারে বাস করছিলাম। ভাগ্যিস বাড়িতে একজন বিশ্বাসী কাজের বুয়া ছিল, ওর কাছ থেকে সব জেনেছি। বদ্রুল তুমি চলে এসো, না দেরি করো না, খুব রেগে আছি তো, ব্রেন ঠিক কাজ করছে না, তোমার হেল্প ছাড়া চলবে না। হ্যাঁ হ্যাঁ চলে এসো, কাম কাম কুইক। হ্যাঁ বড়পা, তুমি কেমন আছো? তুই হঠাৎ করে সিচুয়েশন কি আন্ডার কন্ট্রোল? কিসের সিচুয়েশন? শুনলাম বাড়িতে নাকি ঘোক বাস করছে, আমাকে আনা হয়েছে ঘোকের ওঝা হিসাবে। ঘোকের ওঝা, এসব আবার কি? মনে হচ্ছে তুমি কিছুই জানো না। এটা অবশ্য একদিক থেকে ভালোই হয়েছে, জটিল কোনো সমস্যা মেয়েদের জন্য নয়, সমস্যা সমাধানের জন্য মেয়েদের জন্ম হয়নি, মেয়েদের জন্ম হয়েছে উল বোনার জন্য, সেজন্য শেক্সপিয়ার বলেছেন ফ্রেলটি দেয় নেম ইজ ওম্যান। আমি তো তোকে বলে দিয়েছি বাড়িতে আসবি না। আসতে তো চাই না, কিন্তু কেউ সমস্যায় পড়েছে শুনলে আমার মাথা ঠিক থাকে না। বদ্রুলকে নাকি তুমি খবরটা আনিয়েছো? ইয়েস। সহজ ব্যাপারকে কঠিন না করলে বুঝি তোমার ভালো লাগে না? সহজ ব্যাপার, আমার বাড়িতে ঘোক বাস করছে, এটা সহজ ব্যাপার। ঘোক? ঘোকটা কে? ঘোক কে তুমি জানো না? না জানি না। ঘোক হচ্ছে তুমি, ইউ আর ঘোক ইন দি হাউস অফ টাইগার ঘোক লিভিং। বন্ধ করো উঠবো না। এই কথা শুনিয়া টপ করিয়া তাহার হাত হইতে বদনা পড়িয়া গেল। ভাইজান কি করেন? কিছু না। চা কফি কিছু লাগবো? কিছু লাগবে না, বিরক্ত করো না তো, কাজ করছি। একটা কথা জিগাইতে আইছিলাম ভাইজান, আপনি আফার লোকে যে লেহাপড়া খেলাটা খেলেন, কেমনি খেলেন? তুমি রবীন্দ্রনাথের নাম শুনেছ? কি কোন ভাইজান, উনি বিরাট গায়ক, আমার সোনার বাংলা গানটা বানাইছেন, সহজ কথা না। গান লেখা ছাড়াও উনি অনেক গল্প উপন্যাস নাটক লিখেছেন, তোমার আপা তার লেখা গল্প থেকে একটা লাইন আমাকে বলে আর আমি সঙ্গে সঙ্গে বলে দেই ওই লাইনটা কোন গল্প থেকে নেয়া, এটাই হচ্ছে লেখাপড়া খেলা। সিনেমা খেলা আমার লগে কেউ খেললে পারবো না, সিনেমার কোনো ডায়লগ আমার জিগাইলে
আমি লগে লগে বললা দিব কোন সিনেমা কে হিরো। হারামি, তোর কলজা গুদ্দা ফুসফুস চাবাইয়া খামু। ভাইজান কোন তো এটা কোন ছবির ডায়লগ? বলতে পারবো না। ছবির নাম ফাইরা ফালামু, সামাজিক অ্যাকশন। তোমার কথা শেষ হয়েছে, যা। ভাইজান, আমি কিন্তু আপনার দলে। আমার দল মানে? আমার আবার দল কিসের? দল ছাড়া দুনিয়া চলে, যেইখানে যাইবেন দল। আপনার দল হইল আম্মা, আপনি, আফা আর আমি, আর বাকি সবই এন্টি দল। অনেক বিরতি করেছো, এবার যাও। যাও। পুরো ব্যাপারটা খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে, মাথা গরম করা যাবে না। প্ল্যান অফ অ্যাকশন আমি মোটামুটি ঠিক করে ফেলেছি। বড় শুনি। নাম্বার ওয়ান, এমন একটা সিচুয়েশন তৈরি করতে হবে যেন আমাদের কিছু করতে না হয়। শায়লা মামনি নিজেই মহা ত্যক্ত বিরক্ত হয়ে ওই ছেলেকে বলবে, গেট আউট, আমার চোখের সামনে থেকে বিদায় হও। সেটা কিভাবে সম্ভব? ওই বদ ছেলে তো আমার মেয়ের ব্রেন ওয়াশ করে দিয়েছে। আমরা সেকেন্ড টাইম ব্রেন ওয়াশ করবো, একেবারে ড্রাই ক্লিনিং। এমন ওয়াশ করা হবে যে ওই পথ ছেলের নাম শুনেই শায়লা মামনি তেলে বেগুনে চলে উঠবে। ব্যাপারটা কিভাবে সামাল দেবে বলো? প্ল্যান করছি দুলা ভাই। ব্রেন একসঙ্গে চার পাঁচটা আইডিয়া নিয়ে কাজ করছে, এর মধ্যে যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে। না না, একটাতে কাজ হবে না, তিন চারটা প্ল্যান একসঙ্গে চালাও। কি চাও? কিছু মানে কি? কিছুই চাই না। কিছুই চাই না, তাহলে যখন তখন ঘরে উঁকি দাও কেন? ওমা, নিজের ঘরে উঁকিও দিতে পারবো না। না পারবে না, তোমাকে দেখলে বিরক্ত লাগছে, সবসময় হাতে কাঁটা উল। এ বাড়িতে উলবো না, নিষিদ্ধ। তোমার বাড়ি? তোমার বাড়ি মানে কি? এতদিন তো জানতাম এটা আমাদের বাড়ি। উল ফেলো, ফেলো। না, ফেলবো না। এই বদরুল, ওর হাত থেকে উল কাটাই সব নিয়ে এসো। এই আপনাদের ইন্টারনাল ব্যাপারে আমি মাথা গলাতে চাচ্ছি না দুলা ভাই। আমি আসলে এক্সটার্নাল অ্যাফেয়ার্স ভালো হ্যান্ডেল করতে পারি। আমার নিজের বাড়িতেও একই প্রবলেম, অ্যাডমিনিস্ট্রেশন টোটাল কলাপস করেছে। কি করছেন? ভেরি ইন্টারেস্টিং। দুলাভাই আমাকে দিন, প্লিজ প্লিজ প্লিজ, শেষ হয়ে যাচ্ছে, প্লিজ আপনি ধরুন, আপনি ধরুন। তুমি সত্যি বলছো এলাইন আছে? এই কথা শুনিয়া তাহার হাত হইতে বদনা পড়িয়া গেল। সত্যি বলছো? বদনা পড়িয়া গেল না, টপ করিয়া বদনা পড়িয়া গেল। রবীন্দ্র রচনাবলীর প্রথম খণ্ড থেকে পড়া শুরু করেছি, এই হলো নবম খণ্ড। কাল সারা রাত ঘুমোইনি, মনে হচ্ছে আজও ঘুম হবে না। ঢাকা ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করলে কেমন হয়? যোগাযোগ করো। তারা না পারলে শান্তিনিকেতনে বিশ্বভারতীর সঙ্গে যোগাযোগ করবো, তারা নিশ্চয় পারবে। জানার তো কথা। ভালো বিপদে পড়লাম, কিছুতে ব্যাপারটা মাথা থেকে দূর করতে পারছি না। সারাক্ষণ মাথায় ঘুরছে টপ করে বদনা পড়িয়ে গেল। এই আলাপটা থাকুক না, অন্য কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলি। অন্য কি প্রসঙ্গে? যে কোনো প্রসঙ্গ। আর যদি মনে করো তোমার কথা বলতে ইচ্ছে করছে না, তাহলে গান শোনা যাক।
গান কে গাইবে? আমি। তুমি গান জানো নাকি? জানি না, ক্যাসেট প্লেয়ারে গান রেকর্ড করে এনেছি। ক্যাসেট প্লেয়ারে গান বাজবে, মনে হবে আমি গান করছি। ওগো দক্ষিণ হাওয়া, ও পথিক হাওয়া, দোদোল দোলায় দাও দুলিয়ে দক্ষিণ হাওয়া। ওগো দক্ষিণ হাওয়া, আমাকে একটা হিন্টস দাও তো। কি হিন্টস? এই লাইনটা কোথায় আছে? এই কথা শুনিয়া তাহার হাত হইতে বদনা পড়িয়া গেল। কোনো গল্পে, উপন্যাসে, নাকি প্রবন্ধে? বাহ, আপার গলা তো খুব চমৎকার। কি ব্যাপার, কি হচ্ছে? কি হচ্ছে চোখে দেখছো না? স্যালাইন দেয়া হচ্ছে। স্যালাইন কেন দেয়া হচ্ছে? স্যালাইন কেন দেয়া হয় জানো না? আপনার কি শরীর খারাপ নাকি? স্যালাইন চলছে, অক্সিজেন দেয়া হচ্ছে। আবার জিজ্ঞেস করছো আপনার শরীর খারাপ নাকি? শরীর খুব ভালো, একটা ফুটবল নিয়ে এসো, ম্যারাডোনার মতো ফুটবল খেলো। তোমার বুদ্ধি তো হাঁটুরও নিচে নেমে গেছে, বিয়ে করে ফেলেছ, বৌমা আছে, মেয়ে আছে, তা না হলে তোমার কানে ধরে চক্কর দেওয়াতাম। চোখের সামনে দেখে যাও, চলো। বৌমা, বৌমা কোথায়? মৃত্যুর আগে কটা দিন তোমাদের বাড়িতে কাটাতে চাই, অসুবিধে আছে? না বাবা, কিসের অসুবিধে? তোমাদের লিফটটা অত্যধিক ছোট, ডেড বডি নামাবে কি করে? হ্যাঁ, সিঁড়িটাও খারাপ, ছিপা সিঁড়ি, বুঝলে? আচ্ছা, গোসল দেবে কোথায় বলো তো? বাড়িতে জায়গাও তো নেই। উলের গরম মোজা বানাতে বলেছিল, আমার মোজার কি হলো? এই প্রায় শেষ বাবা। আমার জীবিত অবস্থায় তোমার মোজা শেষ হবে না। ওই ডেড বডিটা কি মোজা পরিয়ে দিও। মোজা পরা অবস্থায় লাশ দাফন করা যায় কি না, এটা ওই বাইতুল মুকাররমের পেশ ইমাম সাহেবকে জিজ্ঞেস করে নিও। তোমাকে জিজ্ঞেস করতে হবে না, ওই হাবারামকে বলবে জিজ্ঞেস করে নিতে। চলো চলো। তুমি এসেছো, আমি যে কি খুশি হয়েছি। তোমার শরীর কি খুব বেশি খারাপ? আরে না, দেরি আছে, মৃত্যুর আয়োজন করে চলাফেরা করি, লোকজন ভয় পায়, আমার খুব ভালো লাগে। নাকে যে অক্সিজেনের লাইন দেখছিস না, লাইন নেই। বলো কি? এমনি লাগিয়ে রেখেছি। তুমি তো দাদাজান
ওস্তাদ আদমি। ভাই আচ্ছা, এই যে জরুরি খবর পাঠিয়ে আমাকে ডেকে আনলি কেন বল? দাদা জান, শোনো, আমি একটা কাজ করতে চাচ্ছি, কিন্তু বাবা কিছুতেই সেই কাজটা আমাকে করতে দেবে না। তুমি শুধু বাবাকে একটা ধমক দিয়ে দেবে। ডাক দে, ধমকটা এক্ষুনি দিয়ে দিই। ও টাটকা টাটকা ধমক দেয়া ভালো। ওই যে কাজটা করতে চাচ্ছিস, কাজটা কি? এখন বলবো না। নিশ্চয়ই তোর পছন্দ মতো কোনো ছেলেকে বিয়ে করতে চাচ্ছিস, তোর বাবা রাজি হচ্ছে না, এই তো ঘটনা? হ্যাঁ, এই ঘটনা। রাজি হচ্ছে না কেন? ছেলেটা দেখতে খারাপ, ড্রাগ এডিক, পড়াশোনায় লবডঙ্কা। এইসব কোনো কিছুই না দাদা জান, না পছন্দ করার কোনো কারণই নেই। ব্রেন ট্রেন খারাপ না? ব্রেন খারাপ হবে কেন? না মানে আমার সঙ্গে দেখা করতে আসছিল, হঠাৎ বলল ওর হাত থেকে টপ করে বদনা পড়ে গেছে। যাকে ও মাথাটা তো খারাপ হলে আমার তো কিছু না, তুই সামাল দিবি, আমার কি? আমি তো চলে যাচ্ছি। কোথায় যাচ্ছ? কোথায় যাবো আবার? খবরে যাচ্ছি আর কোথায় যাবো? ওই ওর মাথা কি খুব খারাপ? দুলাভাই, ভেরি স্যাড সিচুয়েশন। আপনি যা বলেছেন তার চেয়েও খারাপ। ওই ছেলে আউট অফ কোয়েশ্চেন বদনা করছে। বদনা করছে মানে? আসুন আমার সঙ্গে আড়ালে দাঁড়িয়ে শুনুন, আসুন। কি পড়ে গেল বললে? বদনা পড়ে গেছে। কিভাবে পড়লো? টপ করে পড়েছে। কিসের বদনা? পিতলের না অ্যালুমিনিয়ামের? এখনো জানি না, খুঁজছি। কোথায় খুঁজছো? রবীন্দ্র রচনা বলিতে, একমাত্র উনিই জানেন বদনাটা কাঁসার, পিতলের নাকি অ্যালুমিনিয়ামের। রবীন্দ্রনাথ জানেন? জি, তবে আমার ধারণা হাত হইতে বদনা পড়েনি। কি পড়েছে? পড়েছে লোটা। হাত হইতে টপ করিয়া লোটা পড়িয়া গেল। লোটা? কত বাকি? জি বাবা। মোজা তৈরি কত বাকি? এই তো হয়ে গেছে বাবা। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় বেশি নেই। আজরাইল খাটের নিচে বসে আছে। কাল সকালের মধ্যে হয়ে যাবে বাবা। গুড, ভেরি গুড। Thank you.
করছো? প্লিজ খুলো না, কতখানি বোনা হয়ে গেছিল, প্লিজ। শায়লা, গয়নার বাক্সটা চুরি যাবে, সারা বাড়িতে হইচই, গয়নার বাক্স কোথায় গেল? চোর ধরার চেষ্টা চালানো হবে, থানায় ডায়েরি করানো হবে, চোর ধরা পড়বে, পুলিশ এসে চোর ধরে নিয়ে যাবে। চোরটা কি? কে আবার? আমাদের বদনা ছেলে জহির। সে কেন চুরি করবে? সে চুরি করবে না, চুরি করবো আমরা। তারপর সেই বাক্স লুকিয়ে রাখা হবে জহিরের সুটকেসে, পুলিশের সামনে চেকিং হবে, বামাল শুদ্ধ চোর ধরা পড়বে। শায়লা নিশ্চয়ই চোর ছেলে বিয়ে করবে না? আইডিয়াটা কেমন? অসাধারণ। বদরুল, তুমি না একটা জিনিয়াস। থ্যাংক ইউ। এটা চুরিটা কে করবে? তুমি? ফুলি করবে, তাকে সমস্ত প্ল্যান বুঝিয়ে দেওয়া হয়েছে। ফুলি, 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 কেরে চুরি করতে পারবে না? কি কোন পারুম না, চুরি করতে করতে তো অত বড় হইছি। ভেরি গুড, ভেরি গুড। এইরকম একটি মেয়ে হাতের কাছে পাওয়া বড় ভাগ্যের ব্যাপার, কি বলেন দুলা ভাই? সত্যিই ভাগ্যের ব্যাপার। ফুলি, আজ থেকে তোমার বেতন 50 টাকা বাড়িয়ে দিলাম। যাও, কাজে নেমে পড়ো, দেরি করবে না। অবশ্যই দোয়া রাখছি, খাস দিলে দোয়া করছি। ঘর থেকে বাইর হন, ঘর যার দিমু। ইস, দুইনার ময়লা। হ্যালো, ওসি ধানমন্ডি থানা? ভাই, কিছুক্ষণ আগে আমাদের বাড়িতে একটা বিরাট চুরি হয়েছে, প্রায় 2 লাখ টাকার গয়না। চোর এখন গয়নাগুলো সরাতে পারেনি, সবাইকে চোখে চোখে রাখা হচ্ছে। আপনাদের উপস্থিতিতেই বাড়িটা চেক করতে চাই, কাইন্ডলি যদি একটু কোঅপারেট করেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, না না, চোর বাড়িতেই আছে, সঙ্গে হাত করা নিয়ে আসবেন। চোর যেই হোক না কেন, সবার সামনে তাকে হাত করা পরিয়ে নিয়ে যাবেন, এটা আমাদের বিনীত অনুরোধ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই, আপনার মতো পুলিশ অফিসার বাংলাদেশে গোটা দশেক থাকলে দেশের অবস্থা পাল্টে যেত। ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? আমি আগেই বুঝেছি, এই ডিস্ট্রিক্টের লোক পৃথিবীর সেরা। আমি জানলাম না তুমি খবর পেয়ে একেবারে পুলিশ ডেকে নিয়ে এলে। মারে, তোর গয়না চুরি গেছে কিনা সেটা বল। গয়নার বাক্স কি আছে? না, নেই। কিন্তু আমি জানার আগে তুমি কি করে জানলে? ও, চোর যখন চুরি করছিল তখন আমি দেখে ফেলেছি, তাই না দুলা ভাই? হ্যাঁ হ্যাঁ, বদরুল দেখে তারপরে পুলিশকে খবর দিয়েছি। আপনি আমার ব্যাগ খুলছেন কেন? আপনি কি মনে করেন আমি চুরি করেছি?
আমি শায়লার দাদা জান, একজন মৃত্যুপথ যাত্রী। শুনুন জনাব, পুলিশ কাউকেই বিশ্বাস করে না, এই হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, চুরি করে যাওয়ার অভ্যাস, সে শেষ নিঃশ্বাস ফেলার আগেও চুরি করবে? আপনার তো এখনো শেষ নিঃশ্বাস পড়েনি, পড়েছে? না, পড়েনি। মামা, পুলিশ আমার স্যুটকেসগুলো দেখতে চাচ্ছে। তা তো দেখবে, আইনের চোখে সবাই সমান। পুলিশ আমাকে অবিশ্বাস করছে, কেমন লাগছে? কেমন লাগা লাগির কিছু নাই, কারণ পুলিশ আমার ব্যাগও চেক করেছে। হ্যাঁ হ্যাঁ, থরো চেকিং হয়েছে, গয়নার বাক্স নেই। বলেন কি, জহির, জহিরের স্যুটকেস দেখা হয়েছে? দেখা হয়েছে। আপনার কথা অনুযায়ী ওনার ঘর বিশেষ যত্নের সাথে দেখা হয়েছে। ওনার ঘর বিশেষ যত্নের সাথে দেখা হয়েছে কেন? ঘটনা কি? আমার গয়নার বাক্সও তো নিয়ে গেছে। সে কি, তোমার গয়নার বাক্স নেবে কেন? তোমারটা তো নেবার কথা না। ফুলি, ফুলি কোথায়? ফুলি, ফুলি কোথায়? কোথায় ফুলি? গয়না হারিয়েছে, মন খারাপ করছো কেন? গয়না কি এতই বড় ব্যাপার? গয়না মোটেই বড় ব্যাপার না। আমি মন খারাপ করছি অন্য কারণে। আমি একটা সন্দেহ করছি। কি সন্দেহ? তোমাকে বলা যাবে না। আমার সন্দেহ যদি সত্যি হয়, তাহলে আমি বাবাকে কোনো দিন ক্ষমা করব না। তোমার ব্যাপারটা কি আমাকে বলা যাবে? না। ওমা, তোমাদের এই বাড়িতে যেসব কাণ্ড কারখানা শুরু হয়েছে, তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এই যে বসো, বসো। শরীরের এই অবস্থায় হাতে পায়ে ঠান্ডা লাগানো খুব খারাপ। আচ্ছা, তোমার মোজা তো আজই শেষ হয়ে যাওয়ার কথা সকালে, মোজা কই? বাবা, আমি মোজা বানাই আর ও সব দেখেন টেনে টেনে খুলে ফেলে। সে কি, বাঘের ঘরে খোগের বাসা? এক কাজ করো বৌমা, তুমি ওই হাঁদারামকে মোজা বানানো শিখিয়ে দাও। তুমি বানাবে এক পায়ের, আর ও বানাবে অন্যটা। কি, ঠিক আছে? ঠিক আছে বাবা। আর একটা কথা, আমার সময় বেশি নেই, সময় ফুরিয়ে আসছে, হাঁপানির টানটাও বাড়ছে, যে কোনো সময় চলে যেতে পারি। সন্ধেবেলা কাজী ডেকে মেয়ের বিয়েটা দিয়ে দে, নাতির বিয়েটা দেখে যাই। বাবা, এত তাড়াতাড়ি ছেলে পাবো কোথায়? হাতের কাছে যে ছেলে আছে বদনা বদনা করে, তার সাথেই দাও। ছেলের মাথায় সামান্য দোষ আছে, তো ছেলে হিসেবে খুব ভালো। কি কোনো অসুবিধা আছে? জি না। দুরা ভাই, একটু শুনে যান তো, ইমার্জেন্সি। ফুলি তো পুলিশের হাতে ধরা পড়েছে, থানা থেকে টেলিফোন করেছিল, ফুলিকে এখানে নিয়ে আসতে চায়। সর্বনাশ! না না, এখানে যেন না নেই। ওই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হচ্ছে, চুরির ঘটনা প্রকাশ পেলে বিপদ হবে। খাইছে আমারে, পুলিশকে এখন কি বলবো? কি বলবে? বলবে ফুলিকে যেন এ বাড়িতে না নিয়ে আসে, আর ওই গয়নাগুলো ফুলিকে ফুলিকে গিফট হিসেবে দেওয়া হয়েছে। এ বাড়িতে অনেকদিন ছিল, অতি ভালো মেয়ে,
উনি মানে আমি ফুলিকে নিজের মেয়ের মতো দেখেন এই ইত্যাদি ইত্যাদি। ও আচ্ছা, থ্যাংক ইউ। ওহন বিশ্বাস হইছে? গরিবের কথা তো বিশ্বাস হয় না, এরাই আমারে আদর কইরা গয়না দিছে। এত গয়না যে দিতে পারে হে হাত খুললে দিতে পারে, বিশ্বাস না হইলে আবার টেলিফোন করেন। স্যার আপনার লোকরে দিয়া একটা ফান এনে দিবেন। চা খাইয়া মুখ কইছে মিডা। আমার বৌমা কষ্ট করে মোজা তৈরি করে আর আমার ছেলে তা কুলে ফেলে। ভাগের ঘরে ঘোগের বাসা। শায়লা, এখন বলো তো লাইনটা কোথায় আছে? মাথা থেকে কিছুতেই দূর করতে পারছি না। এই কথা শুনিয়া টপ করিয়া তাহার হাত হইতে বদনা পড়িয়া গেল। বলবো না, তুমি নিজে বের করে নিবে।